হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি নাবিলা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যে ব্লগটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে শপিং ব্লগ। তো আপনারা অলরেডি দেখে বুঝে গিয়েছেন যে এটা বসুন্ধরা শপিং মল। তো এখানে হিলের কালেকশন কী কী এসছে 2024-এর নতুন এবারের রোজার ঈদের জন্য, তো আমি এখন সেগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো। নিজেকে পরিপাটিভাবে উপস্থাপনে অপরিহার্য ফ্যাশন অনুষঙ্গের একটি জুতা। ঈদ এলেই যার কদর বাড়ে কয়েকগুণ, ডিজাইন ও কোয়ালিটিতে আসে নতুনত্ব। ঈদ কেনাকাটায় এবারও জমজমাট জুতার বাজার, বিক্রি বেড়েছে 2 থেকে 3 গুণ। ছোট বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দের জুতা স্যান্ডেল কিনতে। তবে এখন পর্যন্ত বিক্রির শীর্ষে মেয়েদের জুতা। আজকে বসুন্ধরাতে যখন আসলাম ভিড়টা একটু বেশি ছিল, তো তখন প্রায় বাজতে ছিল 11:30 মতো। আর সেজন্য মনে করলাম আজকে আর মনে হয় না আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো। অ্যাজ ইউজুয়াল সবসময়কার মতন আপনাদের ভাইয়া আমাকে একটু সাহস দিয়ে বলল, না তুমি পারবা। তো আপনাদের ভাইয়ার এই কথাগুলি যখন শুনি তখন আমার মনের জোরটা অনেকটাংশেই বেড়ে যায়। তো যা হোক, ভিড় ঠেলে জুতা দেখতে প্লাস আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছিল। তারপর চেষ্টা করেছি বসুন্ধরাতে যত নিউ কালেকশন আসছে বাড়িতে সেগুলো যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি বা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর কোনটার কী দাম বা কীরকম কোয়ালিটি তার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরতে পারি। 20 রোজার পরেই কিনতে প্রেফার করেন বা ড্রেসের সঙ্গে মিলিয়ে নেবেন, এর জন্যই সাধারণত জুতা কেনাটা আমরা সবাই রোজার প্রায় শেষের দিকটাতেই কিনতে পছন্দ করি। তো যাই হোক, কথা বলতে বলতে বেশ কয়েকটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর তার মধ্যে আছে বড়দের কিছু আর বাচ্চাদেরও কিছু। আর যাদের মনে হচ্ছে যে আমি একটু ফার্স্ট দেখাচ্ছি, তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার ভিডিওটা পজ করে তারপরে আপনারা প্রাইসটা একটা দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, যাদের একটু লো প্রাইসের জুতা দরকার তারা অবশ্যই আমার এর পরের ভিডিওতে দেখতে পারবেন। আমি আসলে লো প্রাইসের ভিডিও দেখাতেই বেশি পছন্দ করি, যেহেতু ঈদ তাই সামনে সবাই একটু হাই বা লো সব রকমই জুতা দেখতে বা কিনতে পছন্দ করবেন। সেজন্য আমি একবারে বসুন্ধরা শপিং মলকেই বেছে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে, কারণ এরকম কালেকশন অন্য সব ঢাকার মার্কেটে পাওয়া যাবে না। এখানে প্রচুর পরিমাণে চায়না বা ব্যাংককের জুতা স্যান্ডেলও পেয়ে যাবেন। তো আমি কথা বলতে বলতে বেশ কয়েকটা জুতো স্যান্ডেল চলে গেল। তো তার মধ্যে এগুলোর দাম বেশিরভাগই ছিল 1400 থেকে 1800 টাকার মধ্যেই। তো আমি কিন্তু একটু আর্লি দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদেরকে আমি সামান্য কিছু হলেও এই বসুন্ধরা 2024-এর যে ঈদ কালেকশনগুলো আসছে তার ছোট্ট একটা ধারণা আপনারা পেয়ে যান বা আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দিতে পারি। যা হোক, আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যারা আমার এই ভিডিও দেখছেন বা যারা চিন্তা করছেন কালকে যাবেন জুতার শপিং করতে, তো আমার আজকের এই ব্লগটা আপনার জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো কথা না বাড়াই, বলতেই হয় এবারে কালেকশনগুলো কিন্তু সত্যি আমার কাছে দারুণ লেগেছে। আর একটা কথা, বসুন্ধরার এক দোকানের ভিডিও আমি কিন্তু দেখাচ্ছি না, এটা বেশ কয়েকটা দোকানের ফুটেজ নিয়ে আমি এই ভিডিওটা মেক করেছি যাতে করে আপনারা পুরো বসুন্ধরাতে কী কী কালেকশন এসছে এবারের ঈদে সেটার একটা প্রপার ধারণা আপনারা নিতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো দোকানের নাম মেনশন করিনি, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও না। একটা কথা, অনেকেরই ধারণা আছে যে বসুন্ধরা মানে ফিক্সড প্রাইসের দোকান, আসলে তা না। তবে এটুকু বলতে পারি যে আপনার যদি কোনো জুতা পছন্দ হয় বা আপনি কিনবেন তাহলে দামাদামিটা অবশ্যই করবেন। আর যদিও লেখা থাকে ফিক্সড প্রাইস, তারপরও আপনি যদি দামাদামি করেন তাহলে 100 থেকে 200 টাকা আপনার কাছ থেকে ওনারা কমিয়ে দিয়ে দিবে। আর এখন যে দোকানদার ভাইয়ার হাতে জুতা জোড়া দেখছেন, এই জুতাটার দাম ছিল 1400 টাকা। আর এই জুতাটা ছিল সেমি হিলের মধ্যে স্টোন বসানো। আর এখন যে আমার হাতে জুতাটা দেখছেন কালো রঙের, এই কালো রঙের এই জুতাটা ছিল 1450 টাকা। এবারে কিছু জুতির কালেকশন দেখাচ্ছি, আর এখানে আপনারা অনেক রকমের জুতির কালেকশনগুলো পেয়ে যাবেন। আর এই জুতির দামগুলো শুরুই হচ্ছিল 1500 টাকা থেকে 3000 টাকার মধ্যে। আর এই রোটাতে ছিল কিছু স্লিপারের কালেকশন, আর এগুলো আপনারা পেয়ে যাবেন 700 টাকা থেকে 1000 টাকার মধ্যেই। আর এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন ফ্ল্যাট জুতো, এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন 1000 থেকে 1400 টাকার মধ্যে। তো এখানে বিভিন্ন রকম ডিজাইনের ওপরে আপনারা বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন অনেক রকমের ভ্যারাইটিস জুতো। এবারে যে কালো রঙের জুতাটা দেখতে পাচ্ছেন এটা ছিল 1450 টাকা, আর এটার উপরে আপনারা দুটো কালার অপশন পেয়ে যাবেন।
একটা কথা সবাইকে জানানোর উদ্দেশ্যে বলতে চাই, এবছর কিন্তু 6th floor-এ জুতার মার্কেটটা পেয়ে যাবেন, যেটা ছিল 4th floor-এ। আর এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এই জুতাগুলোর ওপর আপনারা 4টা কালার অপশন পেয়ে যাবেন। আর এখন যে সিলভার কালারের এডি স্টোন বসানো স্যামি হিলটা দেখতে পাচ্ছেন, এটার দাম পড়বে 1650 টাকা। আর এটার ওপর আপনারা 2টা কালার অপশন পেয়ে যাবেন। আর একটা কথা, এখন থেকে প্রতি মঙ্গলবার বসুন্ধরা শপিং কমপ্লেক্স খোলা থাকবে। আর এখন যে দেখতে পাচ্ছেন এই রোটাতে, এই যে পিঙ্ক কালারের এই স্যান্ডেলটার দাম পড়বে 1650 টাকা, আর এটার মধ্যেও আপনারা 2টা কালার অপশন পেয়ে যাবেন। আর এই ব্যালেন্স হিলটা আপনারা পেয়ে যাবেন 1450 টাকাতে, আর এটার মধ্যেও আপনারা 2টা কালার অপশন পেয়ে যাবেন। এখানে ব্যালেন্স হিলের মধ্যে আরও 2টা অপশন পেয়ে যাবেন। এটার মধ্যে রং থাকবে কালো এবং অফ হোয়াইট কালার। এই স্যান্ডেলটার দাম পড়বে 1250 টাকা। আর এই রোটাতে আপনারা পেয়ে যাবেন 1250 টাকা, 1350 টাকা, 1150 টাকার স্যান্ডেলগুলো, যেগুলো আপনারা আপনাদের পছন্দ আর বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন ছেলে বাচ্চাদের জুতার উপরে প্রচুর কালেকশন। তো এগুলো আমি আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম, আর দামটা ওই 1200 থেকে 2000 টাকার মধ্যেই। আর এখানেও বেশ কিছু স্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটির আর বিভিন্ন ডিজাইনের আপনারা স্যান্ডেলগুলো পেয়ে যাবেন, আর এগুলোর দাম কিন্তু 1200 থেকে 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই রোটাতে পেয়ে যাবেন ফ্ল্যাট হিলের সব দারুণ দারুণ কালেকশনগুলো। আর এখানে লাল, সবুজ, হলুদ, নীলের যেন বাহারি মেলা বসেছে, আর এই টাইপের কালারগুলো পাবেন। আর এগুলো কিন্তু খুবই সিম্পলের মধ্যে হয়, কিন্তু পায়ে পড়ার পরে একটা অন্যরকম ক্লাসি লুক ক্রিয়েট করে। আর যেহেতু ঈদের 3 দিন পরেই এবারের পয়লা বৈশাখ, তো যারা ভাবছেন পয়লা বৈশাখের শপিংটাও সেরে নেবেন, তারা কিন্তু এই ফ্ল্যাট হিলগুলো নিয়ে নিতে পারেন। আর এই স্যান্ডেলগুলোর দাম শুরুই হচ্ছিল 800 টাকা থেকে 1400 টাকার মধ্যেই। আর এই জুতাগুলো কিন্তু নিউ অ্যারাইভেল, ঈদ আর পয়লা বৈশাখকে কেন্দ্র করেই এগুলো এখানে রাখা হয়েছে। এখানে এই রোটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যালেন্স হিলের কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, আর এই ব্যালেন্স হিলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন 1000 টাকা থেকে 1400 টাকার মধ্যেই। আর এখান থেকে শুরু হলো বেশ কিছু ফ্যান্সি হিলের কালেকশন, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান্সি হিলের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই ফ্যান্সি হিলের দামগুলো শুরু হচ্ছিল 1200 টাকা থেকে 1800 টাকার মধ্যেই। আর এখানে দেখেন এই যে সাদা রঙের এই সেমি হিলটা, এই হিলটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে, আর এটা ছিল ব্যালেন্স হিল, আর এটার দাম ছিল 2700 টাকা। তারপর এখানে কিন্তু আরও অনেক রকমের ফ্যান্সি হিলের কালেকশন আমি দেখতে পাচ্ছি, তো এগুলো আপনারা পেয়ে যাবেন 2700 থেকে 3000 টাকার মধ্যেই। সিলভার কালারের মধ্যে স্টোন বসানো এই হিলটার দাম ছিল 2000 টাকা। আর এই ফ্যান্সি শুগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিল, এবং এই শুগুলোর ওপরে ছোট ছোট পাথর বসানোর কারণে এর গ্লেজটা আরও বাড়িয়ে দিয়েছিল। এগুলো কিন্তু আপনারা ফুটপাত বা সাপ্তাহিক মেলা বা হাটে পাবেন না, তাই আমি বলবো যাদের একটু বাজেট বেশি আছে বা মোটামুটি 1500 থেকে 2200-র ভেতরে, তারা অবশ্যই এখানে এসে দেখে শুনে কিনে নিতে পারবেন। আর এখন যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স হাই হিল যেটাকে বলে, সেটা এটার দাম ছিল 2000 টাকা। আর এখন যে হিলটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ব্যালেন্স হাই হিল, আর এটার দাম ছিল 2000 টাকা। এবারে যে হিলের কালেকশনটা দেখতে পাচ্ছেন, এটা ছিল হাই হিলের কালেকশন, এটা ব্যালেন্স হিল ছিল, আর এটার দাম ছিল 2800 টাকা। পাশেই রাখা আছে কালো রঙের ফ্যান্সি হিল, আর এটার মধ্যে আপনারা 2টা কালার পেয়ে যাবেন, একটা সিলভার কালার, একটা ব্ল্যাক কালার, আর এই হিলগুলোর দাম ছিল 2800 টাকা। মার্কেটে আসলে জুতা কিনি আর না কিনি, তবে জুতাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, একটার পর একটা কালেকশন থাকে আর মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সুন্দর দেখতে লাল রঙের এই জুতোটার দাম ছিল 1990 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন হিল প্লাস ফ্ল্যাট,
এগুলো কিন্তু লোটাস, ফিল এইসব ব্র্যান্ডের জুতা, আর এগুলো ইম্পোর্টেড চায়না জুতা। যারা একেবারেই বেশি হিল চকচকে পছন্দ করেন না, তাদের জন্য এগুলো বেস্ট। আর এগুলোর ওপর আপনারা অনেক কয়টা ডিজাইন আর কালার পেয়ে যাবেন। আর এগুলোর কোনোটার দাম 1450 টাকা, কোনোটা আবার 1550 টাকা, কোনোটা আবার 1650 টাকা। তো এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন। এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল পিচ পিঙ্ক কালারের মধ্যে, আর এটার মধ্যে আপনারা দুটো কালার পেয়ে যাবেন। আর এই জুতাটার দাম পড়বে 2050 টাকা। এত জুতো, আর কোনটা ছেড়ে কোনটা দেখব, তো আমি তো একটার পর একটা দেখেই যাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। আপুরা যারা আছেন তারা যেন এই ভিডিওটা দেখে যেন তাদের কিছুটা হলেও আইডিয়া আসে যে বসুন্ধরা শপিং মলে এবারের ঈদ কালেকশন কী কী এসেছে। তো আমার একটাই উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো। ফিল ব্র্যান্ডের এই সাদা জুতোটা আপনারা পেয়ে যাবেন 1550 টাকায়। এছাড়াও আপনারা এখানে অনেক রকমের ডিজাইন পেয়ে যাবেন এই ফিল ব্র্যান্ডের উপরে। আর এখন যে এই জুতোটা দেখতে পাচ্ছেন, এই জুতাটার দাম পড়বে 1750 টাকা। আমরা মেয়েরা আসলে যত জামাকাপড়ই বা শাড়ি নেই না কেন, আমাদের তার সাথে ম্যাচিং স্যান্ডেল লাগবেই। এটা ছাড়া কি ঈদ হয় বলুন? তবে এবার ঈদে আমি মার্কেট ঘুরে যা দেখতে পেলাম সেটা হলো গতবারের তুলনায় এবারের ঈদের দামটা একটু বেশি। খুব একটা বেশি না হলেও, তবে এতটুকু বলতে পারি আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে। তাই আমি বলবো অবশ্যই আপনারা জুতা স্যান্ডেল কেনার সময় দামাদামিটা করে নিবেন। আমি কিন্তু বেশ কিছু জুতা দেখিয়ে দিলাম, জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, তবে বাস্তবে সত্যি বলবো এবারের ঈদ কালেকশনটা বেশ সুন্দর। এবার ঈদে মার্কেটে ফ্যান্সি কালেকশন বা পার্টি কালেকশনটাই বেশি, তবে সব বয়সের কথা মাথায় রেখে দোকানদাররা সব রকম কালেকশনই সাজিয়েছেন। আর একটা কথা, এগুলো সবই চায়না প্রোডাক্ট, আর এখানে মেয়ে বাচ্চাদের শু কালেকশন বরাবরই খুবই সুন্দর হয়। আর আমি বলবো পছন্দ হবেই, কারণ অপশনের শেষ নেই। ওই ধরে রাখুন বাজেট 1500 থেকে 2000 টাকার মধ্যেই, তবে ছোট বেবি বলে তারা কিন্তু দাম কম নেবে না, বড় ছোট সব একই দাম নেবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা দেখতে বসার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের অনেক বেশি উৎসাহ বাড়ে এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা হাজির হতে পারি। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র নিজের ভালো লাগাটাই আসল ব্যাপার। আর আমার চ্যানেলে যারা আমার পরিবার আছেন তাদেরকে বলবো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমি সব সময় মনে করি আপনারা সবাই আমার একটা বড় পরিবার। আর আমি কথা বলতে বলতে অনেক জুতা স্যান্ডেল চলে গেল, এগুলো কিন্তু সবই ওই 1400 থেকে 1800 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এখানে ছেলেদের পাঞ্জাবির সাথে পরার জন্য সুন্দর সুন্দর নাগরার কালেকশন রয়েছে, আর এগুলো আমি বলবো বিয়ে শাদীর জন্য বেস্ট। কালারফুল এই নাগরাগুলোর দাম শুরুই হচ্ছিল 1500 থেকে 3000 টাকার মধ্যেই। আর এখানে রয়েছে ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কেডসের কালেকশনগুলো, আর এই দোকানটায় বাচ্চাদের কালেকশনটা খুব বেশিই ছিল, সবগুলোই বেশ পছন্দসই। তবে আমার মনে হয় এগুলো আপনি ফুটপাতে পাবেন না, এগুলো যে বিদেশি তা দেখলেই বোঝা যাচ্ছিল। আসলে বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ক্যাটাগরির দেশ না, আমরা একদম মিডিল ক্যাটাগরির দেশ, সেক্ষেত্রে বাংলাদেশে মধ্যবিত্ত মানুষের সংখ্যাটাই বেশি, আর মধ্যবিত্তরা স্বাচ্ছন্দ্যে শোরুম থেকে অনেকেই তাদের সামর্থ্য অনুযায়ী ক্রয় করতে পারে না, সেজন্য আমরা ফুটপাত থেকে ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি সবসময় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ভিডিও মেক করি। শুধুমাত্র এই ভিডিওটা আমার ঈদের জন্য তৈরি করা, আমি চাই সবাই কিনতে পারুক আর না পারুক, দেখতে তো আর কোনো সমস্যা নেই যে বাজারে কী কী কালেকশন এসেছে।
যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি, শপিং রিলেটেড আরও অনেক রকম অনেক নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।